আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এই ঘোষণা দেন তিনি। আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা বারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। এমন হুঁশিয়ারি দেওয়ার পরপরই বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। পুতিন বলেন, এখানে অস্বাভাবিকতার কিছু নেই, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা। এদিকে ইউক্রেন যুদ্ধে রেশ ধরে এবার রাশিয়ার বিরুদ্ধে এক হওয়ার ঘোষণা দিয়েছে চার নর্ডিক দেশ। মস্কোর প্রভাব রুখতে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক। প্রতিরক্ষা বহরে 250টি আধুনিক ফ্রন্টলাইন যুদ্ধ বিমান থাকবে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে চার দেশের সশস্ত্র বাহিনী এই তথ্য জানিয়েছে। দুই দফা পিছিয়ে অবশেষে লাহোরে মিনার ই পাকিস্তানে সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআই। যদিও সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই পিটিআই নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পাঞ্জাব পুলিশ। দলটির অভিযোগ, অন্তত 1600 নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে পুলিশ। শনিবার তারাবিন নামাজের পর অনুষ্ঠিত পূর্বঘোষিত সমাবেশে ভাষণ দেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভাষণে সাবেক প্রধানমন্ত্রী চলমান অর্থনৈতিক সংকট থেকে পাকিস্তানকে উত্তরণের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেন। জিও নিউজ জানিয়েছে, সমাবেশে যোগ দেওয়ার আগে শনিবার লাহোরে হাইকোর্টে যান সাবেক ক্রিকেটার ইমরান খান। আদালত এদিন তার বিরুদ্ধে করা সন্ত্রাসবাদের 3 মামলায় আগামী 4 এপ্রিল পর্যন্ত জামিন দেন। একই দিন মার্কিন মিডিয়া গ্রুপ ন্যাশনাল পাবলিক রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি কারাগারে থাকুন বা না থাকুন, তার দল নির্বাচনে বড় ধরনের জয় পাবে। পিটিআই চেয়ারম্যান বলেন, নির্বাচনে তিনি অযোগ্য হবেন কিনা তা তিনি জানেন না, তবে সেটিও ব্যাপার নয়, কারণ তিনি বিশ্বাস করেন তার দল পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন জনপ্রিয়তার জায়গায় রয়েছে। ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান 2018 সালে প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে হেরে যান। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবিতে সারাদেশে প্রতিবাদ সমাবেশ করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে তার উত্তরসূরি শাহবাজ শরীফ ইমরানের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এই বছরের শেষের দিকে তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। পিটিআই চেয়ারম্যান বলেছেন, সরকার নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে যে আমরা নির্বাচনে জিততে যাচ্ছি, তাই তারা আমাকে হত্যা কিংবা অন্যভাবে সরানোর সকল চেষ্টা করছে। তার প্রমাণ, আমি একটি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছি। গত বছরের নভেম্বরে পিটিআই এর লং মার্চে তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা, এতে পায়ে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান ইমরান খান। এদিকে মিডল ইস্ট আই জানিয়েছে, সম্প্রতি পাকিস্তানকে সুদবিহীন ঋণ এবং সহজ অর্থ সহায়তা দিতে অপারগতার কথা জানিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির এই সিদ্ধান্তে ইসলামাবাদের জন্য বড় একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ পাকিস্তানে এই মুহূর্তে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে এবং চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিদেশি ঋণ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিরিয়া সরকারের অনুরোধে দেশটির অভ্যন্তরে ইরানের যে ঘাঁটি রয়েছে তাতে যে কোনো অজুহাতে হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কিভান খোসরাভি এই হুঁশিয়ারি দিয়েছেন। প্রেস টিভি জানিয়েছে, সিরীয় ভূখণ্ডের অভ্যন্তরে থাকা অবৈধ মার্কিন ঘাঁটিতে হামলার সঙ্গে ইরান জড়িত। ওয়াশিংটনের এমন অভিযোগের প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ইরানের আরবি ভাষা টেলিভিশন নিউজ নেটওয়ার্ক আল আলম জানিয়েছে, শনিবার পূর্ব সিরিয়ায় মার্কিন বাহিনীর দুটি ঘাঁটি লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। তার আগে বৃহস্পতিবার একটি ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত এবং কমপক্ষে 6 মার্কিন নাগরিক আহত হয়। এর জবাবে ইরান সমর্থিত মিলিশিয়াদের টার্গেট করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে সর্বশেষ তথ্য অনুযায়ী 20 জন নিহত হয়েছে। বিমান হামলার পর উচ্চ সতর্কতায় রয়েছে ইরান সমর্থিত যোদ্ধারা, সেই সঙ্গে তারা দখলদার মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন স্বীকার করেছেন যে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তেমন কোনো প্রভাব ইরানের উপর পড়েনি। নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা যা চেয়েছিলাম তেমনটি হয়নি। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চাপানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইচ্ছেমতো ইরানের নীতি ও আচরণে পরিবর্তন আনতে পারেনি, তবে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উপায় খুঁজছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় পুতিনকে দ্রুত ইউক্রেন সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন তুর্কি নেতা। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শনিবার তুরস্কের যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে শিগগিরই সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
সে সঙ্গে কৃষ্ণসাগর দিয়ে বহির্বিশ্বে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ আবারও বাড়ানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। গত বছর চব্বিশে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেনের কয়েকটি বন্দর থেকে বহির্বিশ্বে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। পরে একই বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরের পর তা আবারও চালু হয়। সম্প্রতি ওই চুক্তির মেয়াদ দ্বিতীয়বারের মতো 120 দিনের জন্য বাড়াতে সম্মত হয়েছে মস্কো। তুরস্কের যোগাযোগ পরিদপ্তর বিবৃতিতে আরও জানিয়েছে, ফোনালাপে তুরস্ক ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা। এ সময় এরদোয়ান ও পুতিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $10,000 কোটি উন্নীতকরণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সম্মত হয়েছেন। ইসরায়েলের কড়াকড়ি সত্ত্বেও রমজানের প্রথম জুমায় জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লির ঢল নেমেছে। নামাজ আদায় করেছেন প্রায় 1,00,000 মুসল্লি। চলমান ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার মধ্যে শুক্রবার রমজানের প্রথম জুমা আদায় করেছেন মুসল্লিরা। আনাদুরু জানিয়েছে, মসজিদ প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্ব পালন করছে জর্ডানীয় ওয়াকফ ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল। কাউন্সিলের প্রধান আজম আল খতিব বলেন, শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় হয়েছে, বর্তমানে পরিস্থিতি ভালো আছে। ইসরায়েলি পুলিশ জানায়, রমজানের প্রথম জুমার কথা বিবেচনায় শনিবার শহর জুড়ে 2,300 পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন অতি ডানপন্থী সরকারের বিতর্কিত বিচার ব্যবস্থার সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার ইসরায়েলের অন্যান্য শহরের পাশাপাশি রাজধানী তেল আবিবে প্রায় 2,00,000 মানুষ বিক্ষোভে অংশ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট উগ্র ডানপন্থী সরকারকে বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জানুয়ারিতে সরকারের ঘোষণার পর থেকে প্রতি শনিবার নিয়মিত বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন সাধারণ ইসরায়েলিরা। অবশেষে পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী। গত বছরের মার্চে একদিনে 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। এক বছরের মাথায় আবারও খবরের শিরোনাম দেশটি। দেশটিতে এবার 10 জন বিচারপতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার ও নারী অধিকার কর্মীদের প্রতি নমনীয় মনোভাব দেখানোর অপরাধে তাদের এই সাজা দিয়েছে সৌদি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও মিডল ইস্ট মনিটর জানিয়েছে, 10 জনের মধ্যে 6 জন রিয়াদের স্পেশালাইজড ক্রিমিনাল কোর্টের বিচারপতি, বাকি 4 জন হাইকোর্টের সাবেক বিচারপতি। 2022 সালের 11 এপ্রিল তাদের গ্রেপ্তার করে সৌদি স্টেট সিকিউরিটি এজেন্সি। তারপর থেকেই জেলে বন্দী রয়েছেন তারা। অভিযোগ আছে, প্রশাসন তাদের কোনোরকম আইনি সহায়তা দিচ্ছে না, এমনকি পরিবার এবং বাইরের কারো সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হচ্ছে না। সাজাপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে একজন হলেন আল লুহাইদান। তিনি 2020 সালে বিশিষ্ট নারী অধিকার কর্মী লুজাইন আল হাতলাউকে মুক্তি দিয়েছিলেন। তার আগে লুজাইনকে 6 বছরের কারাদণ্ড দিয়েছিলেন সৌদি আদালত, কিন্তু সেই মামলা লুহাইদানের এজলাসে ওঠার পর তিনি লুজাইনের শাস্তি কমিয়ে মাত্র 2 বছর 10 মাস করেন। সেই সাজার বেশিরভাগটাই আগে অতিক্রান্ত হয়ে যাওয়ায় 2021 সালে ফেব্রুয়ারিতে মুক্তি পান ওই নারী অধিকার কর্মী। অভিযুক্ত অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই তাদের সরিয়ে দিয়ে সেই জায়গায় অন্য বিচারপতিদের নিয়োগ করেছেন সৌদি আরবের ডিফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নবনিযুক্ত বিচারপতিরা রাষ্ট্রের প্রতি অত্যন্ত অনুগত। খবরে বলা হয়েছে, ইতোমধ্যে দেশদ্রোহিতা এবং অন্যান্য অভিযোগে বিচারাধীন মানবাধিকার ও নারী অধিকার কর্মীদের সাজা বাড়িয়ে দিতে শুরু করেছেন এসব বিচারপতি। তারা এতটাই অনুগত যে শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার 2 জনের সাজা 8 বছর এবং 13 বছর থেকে বাড়িয়ে যথাক্রমে 34 বছর এবং 45 বছর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন সিরিয়ান বংশোদ্ভূত নাদিয়া কাহাফ। সম্প্রতি পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেন তিনি। প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আনাদুলো জানিয়েছে, বৃহস্পতিবার নিজের দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পবিত্র কোরআনের উপর হাত রেখে শপথ গ্রহণ করেন নাদিয়া কাহাফ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। নাদিয়া পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি। এদিন শপথ গ্রহণের পর 50 বছর বয়সী নাদিয়া কাহাফ বলেন, আমি অনেক আনন্দিত ও নিজেকে গর্বিত অনুভব করছি। এর আগে নিউ জার্সির গভর্নর ফিলিপ ডাউনটন মার্ফি 15 ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। গত 28 ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে রাজ্যের সিনেট। এই 15 জনের মধ্যে অন্যতম হলেন নাদিয়া কাহাফ। অবশ্য নাদিয়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনি প্রথম হিজাব পরিহিত অবস্থায় আদালতের বেঞ্চে বসবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।